আজকে আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ বাইনারি। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ বাইনারি। তো বাইনারি স্টার্ট করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা আমাদের বাসায় অনেক ধরনের ডিভাইস ইউজ করি। তো সে কয়েকটা ডিভাইসের নাম আমি একটু যদি লিখি তোমরা একটু দেখো, যেমন টিভি, দেন হচ্ছে কম্পিউটার, দেন হচ্ছে মোবাইল ফোন। এই ডিভাইসগুলোকে কোন ধরনের ডিভাইস বলা হয় তোমরা কি বলতে পারো? এনিওয়ান, এই ডিভাইসগুলোকে কোন ধরনের ডিভাইস বলা হয়? আচ্ছা ঠিক আছে, না পারলে কোনো সমস্যা নেই, তার জন্য তো আমি আসি। সেটাকে, এই ধরনের ডিভাইসগুলোকে বলা হয় ইলেকট্রনিক ডিভাইস। এই ধরনের ডিভাইসগুলোকে কি বলা হয়? ইলেকট্রনিক ডিভাইস বলা হয়। এখন তোমাদের কনফিউশন থাকতে পারে ইলেকট্রনিক ডিভাইস কি। তো এই কনফিউশন দূর করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমরা একটু কাইন্ডলি ভিজিট করো। সেখানে ইলেকট্রনিক আর ইলেকট্রিক্যাল ডিভাইসের টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা ওইখান থেকে ওটাকে চেক করে নিও। ওকে, তো ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, তো তোমরা ওইখান থেকে একটু আমাদের ওয়েবসাইট থেকে এই জায়গাটা থেকে একটু চেক করে নিও। ওকে, তো আমরা আমাদের টপিকে ফিরে আসি। ইলেকট্রনিক ডিভাইস, আসলে ইলেকট্রনিক ডিভাইস বলতে মূলত মেশিনকে বোঝায়। কাকে বোঝায়? মেশিন, MACHINE, মেশিন। ওকে, এই মেশিনের দুটা কাজ আছে। কয়টা কাজ? দুটা। একটা মেশিনের দুইটা কাজ আছে। প্রথম কাজটা হচ্ছে কখন অন হতে হবে, সেকেন্ড কাজটা হবে কখন অফ হতে হবে। এই মেশিন দুইটা জিনিসই করতে পারে। যে কোনো পৃথিবীর যত ধরনের মেশিন, ইলেকট্রিক্যাল বলো ইলেকট্রনিক বলো, বিশেষ করে আমি ইলেকট্রনিকটাই ফোকাস করতেছি, ইলেকট্রনিক ডিভাইসগুলো কখন অন হতে হবে কখন অফ হতে হবে এ দুইটা জিনিসই জানে। তো যখন অন হতে হয় সেটাকে বলা হয় হলো গিয়ে ওয়ান, তখন সেটাকে কি বলা হয়? ওয়ান। আর যখন অফ হতে হয় সেটাকে কি বলা হয়? জিরো। বন্ধুরা, আজকে আসলে আমরা মূলত বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করতেছি। এই জিরো আর ওয়ানকে কি বলা হয়? বাইনারি নাম্বার বলা হয়। এটাকে কি নাম্বার বলা হয়? বাইনারি নাম্বার। চলো আমরা বাইনারি নাম্বার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। তো পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে তারা কোন নাম্বার সিস্টেম অবলম্বন করে? বাইনারি নাম্বার সিস্টেম। তোমার হাতে যে ডিজিটাল ক্যাসিওর ঘড়িটাও আছে, ওই ঘড়িটাও একটা নাম্বার সিস্টেম অবলম্বন করে। সেটা কি? একটা ইলেকট্রনিক ডিভাইস। সেটাও কি নাম্বার সিস্টেম ইউজ করে? বাইনারি নাম্বার সিস্টেম। চলো আর দেরি না করে আমরা বাইনারি সম্বন্ধে আজকে একটু ডিটেলসে জানি। তো হিস্ট্রি অফ বাইনারি, ওকে, তো ফার্স্টে বিনি, এটা লিখি, তোমাদের কাছে কোশ্চেন হতে পারে এই বিনি জিনিসটা কি। দেন আমি লিখলাম বিনারিয়াস, দেন থার্ড আমি লিখলাম বাইনারি। ওকে, বিনি একটা লেট ল্যাটিন ওয়ার্ড, দেন আসতেছে বিনারিয়াস, এটাও একটা লেট ল্যাটিন, দেন আসতেছে বাইনারি, এটা হচ্ছে একটা মডার্ন ল্যাটিন। ওকে, এটা একটা মডার্ন ল্যাটিন ওয়ার্ড। ওকে, তো ফার্স্টে বিনি থেকে বিনারিয়াস, বিনারিয়াস থেকে বাইনারি। এই বাইনারি জিনিসটা, সহজ কথা, এই নাম্বার সিস্টেমটা যে সায়েন্টিস্ট আবিষ্কার করছেন তার নাম হচ্ছে স্যার গটফ্রিড লিবনিস। ওকে, অনেক জিনিয়াস একজন মানুষ ছিল গটফ্রিড লিবনিস। এই বাইনারি কথাটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি, এই বাইনারি কথাটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, আমরা দুইটা অংশ পাব। একটা হচ্ছে বাই, একটা কি পাবো আমরা, সরি, একটা অংশ পাবো আমরা বাই, আর একটা অংশ পাবো আমরা নারী। ওকে, বাই মিন্স হচ্ছে হলো গিয়ে টু, বাই মিন্স কত? টু। আর নারী মিন্স হচ্ছে কি? ডিজিট। ওকে, নারী মিন্স হচ্ছে কি? ডিজিট। তার মানে টু ডিজিট বলতে আমরা কাউন্টিং স্টার্ট করি কত থেকে? জিরো থেকে, দ্যাট ইজ জিরো আর ওয়ান। তার মানে বাইনারি নাম্বার সিস্টেমে দুইটা সংখ্যা আছে, জিরো আর একটা কত? ওয়ান। যতগুলা সংখ্যা তার বেইসও কত? তত। তো বাইনারি নাম্বার সিস্টেমের বেইস কত? টু, জিরো আর এই ওয়ান। বুঝা গেছে?
এখন এই 0 আর 1 এর অনেকগুলো নাম আছে। ফার্স্টেরটাতে আমরা এটাকে বলতে পারি অফ, সেকেন্ডেরটাকে এটাকে আমরা বলতে পারি ফলস, থার্ডে আমরা এটাকে বলতে পারি লো। ওকে, তেমনি এগুলার আরো কিছু নাম আছে। ওয়ানের অফের বিপরীত কত? অন। ফলসের বিপরীত কত? ট্রু। আর লোয়ের বিপরীত কত? হাই। ওকে, এই ধরনের নাম্বার সিস্টেমগুলো কোথায় ইউজ করা হয়? এই বাইনারি নাম্বার সিস্টেম যেসব জায়গায় ইউজ করা হয় সেটা হচ্ছে লজিক সার্কিটে, দেন ইলেকট্রনিক, ডিভাইসে। ওকে, তো এটাই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম বলতে বাই প্লাস নারী টু ডিজিট, অর্থাৎ 0 আর 1। 0 মানে কত? অফ। 0 মানে হচ্ছে ফলস। 0 মানে হচ্ছে কত? লো। আর 1 মানে হচ্ছে অন, তারপরে হচ্ছে ট্রু, তারপরে হচ্ছে কত? হাই। এই যেহেতু সংখ্যা কয়টা? দুইটা, তার বেস কত? টু। মূলত বেস টু বললে আমরা কোন নাম্বার সিস্টেমকে বুঝবো? বাইনারি নাম্বার সিস্টেমকে বুঝবো। আর এই বাইনারি নাম্বার সিস্টেম কোথায় ইউজ করা হয়? পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে, যত সার্কিট আছে, সবগুলো জায়গায় বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করা হয়। তো আশা রাখি তোমাদের বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে আর কোনো কারো প্রবলেম হবে না।